আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি হাসমত জাহান, হাজী পান্ডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো কোভিড-19 সিচুয়েশনের কারণে আমাদের ক্লাস অনেকদিন ধরে বন্ধ ছিল, এখন আমরা অনলাইনে ক্লাস করছি। আমি আশা করব তোমরা আমাদের অনলাইনে ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের অধ্যায় থেকে কিছু শিখাব। তোমরা নিশ্চয়ই বইটি নিয়ে বসে আছো, বইটি খুলো এবং পঞ্চম অধ্যায় বের করো। পঞ্চম অধ্যায়ের পাঠ 4-এ চলে যাও। তাহলে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা। আচ্ছা, এখন দেখা যাক, প্রথমে আমাদের আসবে সামাজিকীকরণ কি। তোমরা জানো সবাই সামাজিকীকরণ কি, তারপর আমি বলছি। সামাজিকীকরণ হচ্ছে প্রত্যেক সমাজের কিছু নিয়ম নীতি, আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস রয়েছে। মানুষকে এই সব বিশ্বাস, এসব জিনিসগুলো আয়ত্ত করতে হয়। সমাজের নিয়ম নীতি আয়ত্ত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। তাহলে বুঝা গেল সামাজিকীকরণ কি। এখন আমরা দেখব গণমাধ্যমের কি ভূমিকা রয়েছে ব্যক্তির সামাজিকীকরণে। তোমরা জানো গণমাধ্যম কাকে বলে। আমাদের আগে জানতে হবে গণমাধ্যম বলতে কি বুঝো। জনগণের কাছে মতামত, সংবাদ ও বিনোদন পরিবেশন করাই হচ্ছে গণমাধ্যম, যে সব মাধ্যমে আমরা এটা পরিবেশন করে থাকি। এখন তোমরা জানবে যে এই মাধ্যমগুলো কি। মাধ্যমগুলো হচ্ছে সংবাদপত্র, বেতার ও রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র। এছাড়া ব্যক্তির সামাজিকীকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বলতে তুমি কি বুঝো। আমরা যদি বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে সেই সব প্রযুক্তি যা সংরক্ষণ করা হয় ও তা ব্যবহার করতে হয়। এবার দেখো সংবাদপত্র ব্যক্তির সামাজিকীকরণে কি ভূমিকা রয়েছে। সংবাদপত্র ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমরা বইটি খুলবে, দেখো এখানে আছে সংবাদপত্রের কি ভূমিকা রয়েছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র একটি জনশিক্ষার প্রধান মাধ্যম। আপন দেশ ও বিশ্ব সম্পর্কে জানতে হলে আমরা এই সংবাদপত্রের মাধ্যমে একটি স্বচ্ছ ধারণা পেয়ে থাকি এবং তার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের মনের সংকীর্ণতা দূর হয়। এছাড়াও আমাদের সংবাদপত্রের মাধ্যমে আমাদের পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও বিশ্ব জনতার বোধ জাগ্রত হয়। এরপরে হচ্ছে বেতার ও রেডিও। বেতার ও রেডিও শুধু সংবাদ প্রচারই করে না, পরিবেশনই করে না। এই বেতারে আমাদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠানও প্রচার করে থাকে, যার মাধ্যমে আমরা মানুষ গণসচেতনতা সৃষ্টি হয়। এখন দেখো ব্যক্তির সামাজিকীকরণে টেলিভিশনের ভূমিকা রয়েছে। তোমরা বই খুললে দেখবে, দেখো বিশ্বের সব জায়গায় এখন টেলিভিশনের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে, প্রভাব রয়েছে গণমাধ্যমের দিক দিয়ে। টেলিভিশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পারি, বিনোদন পরিবেশন হয়। এর ফলে কি হয়, আমাদের ব্যক্তি বিশেষ করে শিশু কিশোরের মনে বেশি এটা প্রভাব বিস্তার করে। টেলিভিশনের এই যে প্রভাবটা, এটা দুই ধরনের হয়ে থাকে, একটা ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক হচ্ছে এই টেলিভিশনের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তি, শিশু কিশোররা তাদের শিক্ষামূলক বিভিন্ন জিনিস শিখতে পারে এবং গণসচেতন এবং সচেতন হতে পারে, তাদের সংস্কৃতি বোধ জাগ্রত হয়। এবং দেখো তোমরা তোমাদের বইয়ে টেলিভিশনের ভূমিকা আরো সুন্দর করে দেওয়া আছে। এই প্রভাবে ফলে টেলিভিশন আকর্ষণীয় শিক্ষা ও
তত্ত্বমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে যার মাধ্যমে তোমরা আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে পারো। আপন দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সাথেও তোমরা পরিচিত হয়ে উঠতে পারো। এছাড়াও দেখো এর ফলে কি হয় যে আমাদের সামাজিকীকরণের কাজটি সহজ হয়ে যায়। অন্যদিকে টেলিভিশনের যে নেতিবাচক দিকটি সেটা হচ্ছে যদি সস্তা বিনোদনমূলক অনুষ্ঠান শিশু কিশোররা দেখে থাকে তাহলে তাদের কি হয় যে তাদের মানসিকতা মানে খারাপ মানসিকতা বেড়ে ওঠে তার, এবং তাদের যে মনের উপর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে, এর ফলে তারা অসুস্থ হয়ে পড়ে এবং বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এই জন্য আমাদের ছেলে মেয়েদের উচিত তোমরা বেশি রাত জেগে টেলিভিশন দেখবে না, তাতে কি হবে তোমাদের লেখাপড়ার ক্ষতি হবে, এটা হচ্ছে নেতিবাচক প্রভাব। যাই হোক, এরপর চলচ্চিত্র। চলচ্চিত্র ব্যক্তির সামাজিকীকরণে বিশেষ করে প্রভাব ফেলে। চলচ্চিত্র সুস্থ রুচিশীল ও শিক্ষামূলক মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উল্টোদিকে অশ্লীল ও রুচিহীন যদি আমরা চলচ্চিত্র দেখি তাহলে কি হবে মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটবে, সামাজিক উপর যার নেতিবাচক প্রভাব পড়ে। সামাজিকীকরণের সাহায্য করার পরিবর্তে তা সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধ প্রবণত বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। এখন আমি তোমাদের তথ্য ও প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে কি প্রভাব রাখে সেটা বুঝাবো। দেখো, তথ্য প্রযুক্তি হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায় ও তা ব্যবহার করা যায়। এটা হচ্ছে ইন্টারনেট, ফোন ইত্যাদি। এর মধ্যে দেখো ইমেইল আছে। ইমেল হচ্ছে, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, ইমেল হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল। এর সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত। ইমেল এর মাধ্যমে আমরা খুব অল্প সময়ে ও কম খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান করতে পারি। ইমেল বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে হলে বর্তমানে এই ইমেলের কোনো বিকল্প নেই। এরপর হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কমার্স। ই কমার্সের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। এর মাধ্যমে আমরা খুব অল্প সময়ে বা এই পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে ক্রেতা বিক্রেতা তাদের পণ্য লেনদেন করতে পারে। এছাড়া দেখো ফেসবুক ও টুইটার। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি করা এবং মতামত ও ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে একটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তবে বিজ্ঞানের অন্য অনেক আবিষ্কারের মতো ইন্টারনেট, ফেসবুক, টুইটারেরও কিছু মন্দ দিকও রয়েছে যেটা ইতিবাচক দিক। মানুষের হাতে এগুলোর অপব্যবহারে ব্যক্তি ও সমাজ দুইয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকাল প্রায় তরুণ সমাজের উপর ইন্টারনেট ও ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা শোনা যায়। এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তোমাদেরকেও আমরা বলছি, তোমরা বেশি বেশি করে পড়ালেখায় মন দিবে এই আমাদের তথ্য প্রযুক্তির কারণে, যাতে আমরা ভালো দিকটা বেছে নিই, নেতিবাচক দিকটা যাতে পরিহার করি এদিকে তোমরা খেয়াল করবে, এবং তোমরা সবসময় পড়ালেখায় ব্যস্ত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। এই বলে আমি তোমাদের এখানেই পাঠ শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।